আসেন। আমরা আমাদের বইটা যেখানে শেষ করছিলাম তারপর থেকে ধরি, বইটার নাম আগে বলছি আবার বলতেছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, প্রবলেমগুলো আমি আগে বলছি যে আপনাদের ই নেচারের, সোশ্যাল এবং পার্সোনাল নেচারের। এখানে পলিটিক্যাল প্রবলেম খুব একটা আলোচনা করেননি, লাস্টে কোথায় একটু একটু আছে, টেরোরিজম বা এসব নিয়ে একটু কথা আছে, উনি ইগুলা বলতেছিলেন, ওই কিয়ামতের আলামতগুলা বলতেছিলেন, মেজর সাইন্স মাইনর সাইন্স বলতেছিলেন এবং সেগুলোর কারণগুলো বলতেছিলেন। এই চ্যাপ্টারটা এরকমই ছিল, দ্য প্রফেসিস অব দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিগার্ডিং দ্য কজেস এন্ড রেমিডিজ ফর দ্য প্রবলেমস অব দ্য উম্মাহ, কজেস কারণ রেমিডিজ সেটা থেকে উত্তরণের উপায় বের হয়ে আসার উপায় ফর দ্য প্রবলেমস অব দ্য উম্মাহ, উম্মার প্রবলেমগুলার ই। তো এইটা বলতে গিয়ে একসময় ওই কিয়ামতের ইস্যুর কথা বললেন, কিয়ামতের আলামতগুলোর কথা বলছিলেন। আলামতগুলোর ভিতরে প্রথমে ছিল যেগুলো অলরেডি হয়ে গেছে, তার ভিতরে উনি এই মুসলমানদের ডিফিট এবং স্যাংশন অন ইরাক পর্যন্ত বলতেছেন যে হয়ে গেছে অলরেডি। এই প্রথম 1990 সালে যে স্যাংশন আরোপ করে ইরাকের উপরে, যেটা 2003 সাল পর্যন্ত চলছে, 2003 আর স্যাংশনের দরকার ছিল না কারণ তারা ইরাক দখল করে নিছে, তো সেই স্যাংশনটার কথা বলতেছেন উনি। তারপরে বলতেছেন যে লস অফ প্যালেস্টাইন, চেচনিয়া অ্যান্ড আদার মুসলিম ল্যান্ডস অ্যান্ড দ্য রিজনস ওয়াই দ্য মুসলিমস লস দেম, প্যালেস্টাইন চেচনিয়া এবং অন্যান্য মুসলিম দেশগুলো হারানো বলতে ধরেন লিবিয়া কথার কথা। লিবিয়া খুব ভালো একটা দেশ ছিল না, ইসলামী দেশ ছিল না, এটা সত্যি কথা, কিন্তু এখন যেটা হয়েছে সেটা যে আগেরটা চেয়ে বেটার সেটা বলার কোনো উপায় নাই। আর আসলে যেটা হয়েছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা এটাকে ভাগাভাগি করে নিছে। লিবিয়া ছিল ওই সমস্ত জোনের ভিতরে একমাত্র তেল সমৃদ্ধই, আপনারা জানেন, মানে নর্থ আফ্রিকায় তেমন একটা তেল কোথাও নাই, মানে ধরেন ইজিপ্ট আর লিবিয়া যদি ধরেন আকাশপাতাল তফাৎ ছিল, জাস্ট বিকজ লিবিয়ার তেল ছিল এবং ইজিপ্টের নাই, থাকলেও খুব সামান্য, এটা কোনো ধর্তব্যের ভিতরে আসে না। জর্ডান মরক্কো আলজেরিয়া, তারপরে জর্ডান যদিও এই পারে আফ্রিকান না, কিন্তু আফ্রিকান নর্থ আফ্রিকান দেশগুলোর ভিতরে একমাত্র মানে সাইজেবল তেল মানে তেলের অ্যামাউন্ট ছিল তাদের। এবং লিবিয়া সাংঘাতিক রকম একটা ওয়েলফেয়ার স্টেট ছিল, এটা আমরা এখন জানি, মানে চোর পালালে বুদ্ধি বাড়ে একটা কথা আছে না, মানে এখন আমরা বুঝতেছি এটা সাংঘাতিক ওয়েলফেয়ার স্টেট ছিল, এমন ওয়েলফেয়ার যে বিয়ের পরে একটা ফ্যামিলি ঘর করবে সেটার পয়সা গভর্নমেন্ট দিত, কিন্তু এখনকার লিবিয়া নিশ্চয়ই তা না। এখনকার লিবিয়া জাস্ট ভাগাভাগি করা, মানে ওরা অলওয়েজ মুসলিম ল্যান্ডকে ওইভাবেই দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আগের হাদিসটার অনুযায়ী বর্ণনা অনুযায়ী তারা মুসলিম ল্যান্ডকে একটা ভাগাভাগি খাওয়া খাওয়ার জায়গা বলে দেখছে সবসময় আর, এবং সেইভাবে তারা ভাগ করে নিছে। আমরা বলতেছিলাম যে আপনাদেরকে ওই যে কি বলে, যেভাবে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়টাতে লরেন্স অফ অ্যারাবিয়ার কথা, সে কনফেশন অফ এ ব্রিটিশ স্পাই একটা বই আছে, ওইটা যদিও গার্বেজ একদম টয়লেট পেপারের মতো দাম ওইটার হওয়া উচিত কারণ পুরোটা মিথ্যা এবং কনজেকচারের উপর লেখা, কিন্তু ওই ডকুমেন্টারিটা আপনারা দেখেন যে ওই ডকুমেন্টারিটা মোহাম্মদ বিন আবদুল্লাহের 100 বছরের পরে ঘটছে ঘটনাটা, কাজে মোহাম্মদ বিন আবদুল্লাহের কোন রোল এখানে ছিল না, যেটা সুফিরা এবং হিজবুত তাহরির বলতে চায় আর কি, তারা ওই বইটাকে প্রমোট করছে এই দেশে। সো যাই হোক, মোহাম্মদ বিন আবদুল্লাহের 100 বছরেরও বেশি পরে এই ঘটনা ঘটছে আর কি, আপনার এই যে কি বলে ফার্স্ট ওয়ার্ল্ডের পরে যা ঘটলো আর কি, বা ভাগাভাগি যেটা হয়েছে। যাই হোক, ওই সময় শরীফ বলে যে রুলার ছিলেন মদিনার, উনি অটোমানদের ই ছিলেন, অটোমানদের গভর্নর ছিলেন, অটোমানদের অ্যাপয়েন্টেড ই ছিলেন। এখন উনি ওনাকে ফুসলায় ফাসলায় ইসের এগেনস্টে নেওয়ার কথা, মানে কি বলে তার্কদের এগেনস্টে ব্যবহার করার ই চেষ্টা করছে ওরা, আপনি দেখেন ডকুমেন্টারিটা আছে। তখন লরেন্স অফ অ্যারাবিয়া একচুয়ালি ব্রিটিশ স্পাই ছিল, এটা সত্যি কথা, এবং সে এসে তখন মানে অ্যারাবদের পুনর্জাগরণ, অ্যারাবরা কেন তার্কদের আন্ডারে থাকবে এই ধরনের একটা ন্যাশনালিজমের, অ্যারাব ন্যাশনালিজমের মানে ফেক ন্যাশনালিজম আর কি, সে তো আর অ্যারাবদের হয়ে কাজ করবে না, সে তার দেশের হয়ে কাজ করছে। তো সে এটা নিয়ে কি করলো, ওইখানে আপনার
ইসের ছেলে ফয়সাল, এই যে শরীফের ছেলে ফয়সাল, তাকে সাথে নিয়ে সে একটা আর্মি গড়ে তুললো। এবং সেই আর্মিটা কি করলো, মানে তুরস্কের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো সোজা কথা। এবং ওইখানে তুরস্কের সাপ্লাই লাইনের ভিতরে একটা মেজরি ছিল, একটা রেলওয়ে ছিল যেটা সিরিয়া থেকে নিয়ে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল, সেই রেলওয়েটা উড়ায় দেওয়ার ই করলো এবং উড়ায় দিল ফাইনালি আর কি। ওইটা একটা সাপ্লাই চেইন ছিল অটোমানদের আর কি। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে লরেন্স কথা দিয়েছিল ফয়সালকে যে অ্যারাব ল্যান্ডটাকে তারা স্বাধীন করে দিবে, তুরস্কের আন্ডার থেকে মুক্ত করে তাদের আন্ডার দিবে। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সাথে যখন এটা মিশে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সোলজাররাও ওই ফ্রন্টে যুদ্ধ করতেছে এগেনস্ট তার্কি অ্যান্ড এগেনস্ট আদার্স, এবং ফার্স্ট ওয়ার্ল্ড অ্যালাইড ফোর্স যারা আর কি, ব্রিটিশ এবং তাদের অ্যালাই যারা, অ্যাট দ্য সেম টাইম লরেন্স এবং ইরা করলো, কি নাম, এই ফয়সালরা করলো, এবং একটু হলেও আগে এরা গিয়ে ঢুকলো সিরিয়াতে, দামাস্কে বা ইসে, তখন বোঝা গেল যে অ্যাকচুয়ালি সিক্রেট একটা ডিল হয়ে গেছে ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের ভিতরে। তারা টেবিলে ভাগ করে নিছে আরব দেশটাকে, এটাকে সাইক পিকট এগ্রিমেন্ট বলে। সাইক পিকট মানে একজন ব্রিটিশ এবং একজন ফ্রেঞ্চ, তারা টেবিলের ভিতরে দুই ভাগ করে নিছে আর কি। দুই ভাগ করে নিয়ে ফ্রান্স চাইছে যে আমাদের সিরিয়াটা দিও, ট্রেডিশনালি আমাদের এটার প্রতি একটা উইকনেস আছে, আর ব্রিটিশরা বলছে বাকিটুকু আর কি। এইভাবে আরব দেশটা ভাগ হইল। তো এই যাই হোক, অনেক অনেক গল্প আছে, অনেকে বলে যে এই জিনিসটা লরেন্স নিতে পারে নাই, সে যে বিট্রে করলো আরবদের, বিট্রে বলতে মানে সে কথা দিয়ে কথা রাখতে পারলো না যে আরব দেশটাকে মানে তাদের হাতে দিবে বা তাদের শাসনের পিছে। যাই হোক, এটা এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কথা হয়েছে, সে অনেক চেষ্টা করছে এটাকে ই করা, শেষ পর্যন্ত সে এটার ইসে মারা গেছে বলে তার বায়োগ্রাফাররা বলতে চায় আর কি, মানে এটার অ্যাগোনিতে মারা গেছে সে। তার ভিতর অলওয়েজ মনে হয়েছে যে সে ই করতে, মানে সে মানে একটা একটা জায়গায় আসছে যে সে পয়সা দিয়ে মায়ের খাইত, এটা কিন্তু একটা রোগ আর কি। কিছু কিছু মানুষ মায়ের খায় প্লেজার পায়, পয়সা দিয়ে মায়ের খাইত, এরকম মানুষ আছে কিন্তু। এই যে স্যাডিস্টের উল্টাটা যেটাকে বলি আমরা, ম্যাসোকিস্ট একটা কথা শুনছেন না, ম্যাসোকিজম একটা কথা শুনছেন কিনা জানি না, মানে কোনো মানুষ এসে মায়ের আরাম পায়, অন্যকে মায়ের এসে প্লেজার পায়, কোনো মানুষ এসে মায়ের খায় প্লেজার পায়, এটাও ভেরি মাচ ইজ দেয়ার মানে। তো সে নাকি ওটা, কিন্তু বায়োগ্রাফারদের কেউ কেউ বলতে চাইছেন যে সে অ্যাকচুয়ালি নিজেকে পানিশ করতে চাইতো ওইটার জন্য যে সে কথা দিয়ে কথা রাখতে পারে না, যে এটা এটা আমাদের আমাদের ইসের ব্যাপার না। আমি যেটা বলতেছিলাম যে তারা অলওয়েজ তাদের সুবিধা মতো ইসলামী ওয়ার্ল্ডকে ভাগাভাগি করে নিছে, মুসলমানদের ভাগাভাগি করে নিছে, যখন যেটুকু সুবিধা মানে তুমি এটা নাও আমি এটা, তুমি এটা খাও আমি এটা খাই, এরকম এখনো কিন্তু তাই চলতেছে। এখনো যে যে মানে সিরিয়া এবং অ্যারাউন্ড যে জিনিসগুলো চলতেছে। তো আপনার আমি যেটা পয়েন্ট করতেছিলাম সেটা হচ্ছে তারা ভাগাভাগি করে নিছে মুসলিম লীগকে, এবং এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটারই ফুলফিলমেন্ট, যেটার কথা আমরা বলছি আগের দিন, যে তারা একে অপরকে দাওয়াত দিবে, তারা একে অপরকে দাওয়াত দিবে, যেন মানে খাওয়ার টেবিলে মানুষ যেভাবে দাওয়াত দেয়, আসো আসো এখানে খাওয়া চলতেছে, তারপরে তারা ভাগ করে নিবে আমাদের, বা আমাদেরকে মানে খাওয়ার টেবিল যেভাবে মানুষ একটা সেন্স আছে না যে লুটে পুটে খায়, ছড়ায় ছিটায় খায়, সেভাবে তারা এই করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেডিকশন ছিল অনেক আগের থেকে, এবং সেইখানেই আমরা ঠিক আছি বা সেই অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, এই ইটা যে লস অফ প্যালেস্টাইন, চেচনিয়া অ্যান্ড আদার মুসলিম ল্যান্ডস, এবং ওইখানে কি করলো, শেষ পর্যন্ত গল্পটা শেষ করে নিই, তারা ওই ব্রিটিশ টেরিটরিটাকে তখন দুই ভাগ করে একরকমের জোড়াতালি দিয়ে ট্রান্স জর্ডান যেটাকে বলি, এটা দিল একজনকে মানে ওই শরীফের এক ছেলেকে, আরেক ছেলেকে ইরাক দিল আর কি। তখন তখনকার দিনে আর এই ভাগ করে দুইটা একটা বুঝ দিল আর কি, আর সিরিয়াটা ফ্রেঞ্চরা নিল আর কি, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তখন। আচ্ছা আসেন আমরা এসে যাই সায়েন্স আর কারেন্টলি হ্যাপেনিং, এটা এটা বলতেছেন যেগুলো অলরেডি ঘটে গেছে। এইখানে একটা জিনিস পড়তে গিয়ে আমরা অনেক কথা বলছিলাম ওই দিন, যে অনেক কথা বলছিলাম আমরা যে ওজনে কম দিলে কি হবে, জাকাত, এই হাদিসটার কথা, আটটা হাদিস ছিল আর কি, জাকাত যখন মানুষ দিবে না তখন কি হবে, আর মানুষ যখন ই করবে তাদের চুক্তি ভঙ্গ করবে আল্লাহ এবং রাসূলের সাথে, চুক্তি কিন্তু কার সাথে, আল্লাহ এবং রাসূলের সাথে। আল্লাহ রাসূলের সাথে আমাদের চুক্তি কি ছিল, আল্লাহর সাথে কি চুক্তি ছিল, আল্লাহ আমাদের রব, তাই না, মানে ফার্স্ট চুক্তি তো শুরু এখানে। তারপরে চুক্তিগুলো কি ছিল, আমরা আমরা যেগুলো বলছি আল্লাহ আল্লাহ রাসূলকে মুসলিম নেশন হিসেবে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে যখন বলছেন যে আমি কি আমার বাণী পৌঁছায় দেয় নাই, আল্লাহ তুমি সাক্ষী থাকো,
তখন কি অটোমেটিক্যালি কতগুলো রেসপন্সিবিলিটি আমরা কাঁধে নিয়েছি, সেই জিনিসগুলো সব আমরা ভঙ্গ করছি, সেই জিনিসগুলো আমরা ভঙ্গ করছি। তো এখানে বলতেছেন যে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আমরা একে ভঙ্গ করব, আমাদের যে চুক্তি বা যে কভেনেন্ট যাই বলেন, তখন কি হবে, ইউ শুড রিয়েলাইজ দ্যাট দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড উইদাউট আল্লাহ সেন্ডিং অ্যান এনিমি এগেইনস্ট দেম টু টেক সাম অফ দেয়ার পজিশন বাই ফোর্স। এটা যখন করবেন আপনি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে চুক্তির অনেক অনেক ওয়াইড একটা মিনিং আছে। জাস্ট শুরুটা কি হয়, আমরা মুসলিম হই কি দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসুল। এটার সহাদা শর্তগুলো যারা পড়ছেন, আটটা শর্ত আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যে আটটা শর্ত আছে আপনাদের মনে আছে নিশ্চয়ই, লা ইলাহা ইল্লাল্লাহ আটটা শর্ত, যে কোনোটা ভাঙা মানে কিন্তু আসলে এই এই প্রাথমিক চুক্তিটা ভাঙা। প্রথমে আমরা প্রাথমিক চুক্তি মানে ইসলামে দাখিল হয়ে এটা দিয়ে, তারপরে আরেকটা কি অশ্বাদ মোহাম্মদ আব্দুর রাসুল, ওইখানে আমরা মানে ওইটার মিনিং হওয়ার জন্য বা ওইটা যে আমরা বললাম এটা মিনিংফুল হওয়ার জন্য আমরা কি জানি, প্রাথমিকভাবে চারটা শর্ত জানি। সেই চারটা শর্তের ভিতরে একটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর চোজেন, দুই নম্বর হচ্ছেন যে উনি সকলের জন্য নবী, তিন নম্বর হচ্ছেন যে ধরেন উনি আমাদেরকে যা জানানোর ছিল সব ক্লিয়ারলি কমপ্লিটলি কারেক্টলি জানায় গেছেন, চার নম্বর হচ্ছে যে ওনার পরে কোন উনি শেষ নবী, ওনার পরে কোন নবী আসবেন না, এরকম আছে কন্ডিশনগুলো আর কি যেগুলো। তো এইগুলা যখন আমরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এইগুলো অনুযায়ী যখন আমরা কাজ করি না, মানে আমরা তাকে প্রাণের চেয়ে নিজের চেয়ে বেশি ভালোবাসবো, এটা হচ্ছে একটাই দাবি আর কি, অব্লিগেশন যখন আমরা সাদা বলি, তখন এই সমস্ত জিনিসগুলো থেকে যেন আমরা বের হয়ে আসবো, যেগুলো মোস্টলি আমরা বের হয়ে আসছি। যেমন ধরেন লা ইলাহা ইল্লাল্লাহর আটটা শর্তের ভিতরে সবচেয়ে স্ট্রং শর্ত যেটা, যেটাকে পারফেকশন অফ তাওহীদ বলা হয়, যে আপনি যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত তার পারফেকশন হচ্ছে এটা, সেটা কি যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন, ওয়ালাল বারা যেটা, এটা হচ্ছে পারফেকশন, আলটিমেট অফ তাওহীদ এবং আলটিমেট অফ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে ফুল মানে প্রতিষ্ঠিত করার আলটিমেট স্টেজ হচ্ছে এটা বা স্টেপ হচ্ছে এটা। এটা আপনি তাকায় দেখেন আমাদের দিকে, আমরা এখনো যদি এই এই মজলিসে বলে যে এখন বাড়িদারে গিয়ে লাইন দিতে পারলে আগে আসলে আগে পাইবেন, ভিত্তিতে আমেরিকান ভিসা দেওয়া হবে, পসিবলি এই মজলিসও খালি হয়ে যাবে, ওয়ালাল বাড়ার কথা আমি বলতেছি। আমাদের প্রাণটা আমাদের হৃদয়টা ওইখানে পড়ে আস, মানে কান্ট্রি অব দ্য ফ্রি, অথবা বুঝছেন না সোনায় সোনায় বান্ধানো যাদের পদগার সেখানে পড়ে আস, আমাদের ওয়ালাল বাড়া ওই লাইনে ডিসাইডেড হয়, টাকা পয়সার লাইনে ওয়ালাল বাড়া ডিসাইডেড হয়, এখন ইসলামের লাইনে ওয়ালাল বাড়া ডিসাইডেড হয় না। এই স্কুলটি নিয়ে কথা হইতেছিল না একদিন, আমি বলতেছিলাম যে এই স্কুলের কমন জিনিসটা কি, মানে স্কুলগুলো কি কিভাবে হয়, কোন কোন স্কুল ল্যাঙ্গুয়েজের বেসিসে হয় তাই না, ইংলিশ মিডিয়াম, কোন কোন স্কুল ক্লাসের, মোস্ট অফ দ্য স্কুল হলো ফাইন্যান্সিয়াল ক্লাসের বেসিসে হয়, দেখেন স্কুলগুলো, মানে আপনি স্কলার থেকে ঢুকতেই পারবেন না, আপনার পড়লে জিজ্ঞেস করবে ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করবে আপনি কি করেন, ব্যাংক ব্যালেন্স কত, আপনি আপনি যখন কইলেন যে আমি তো এই ধরেন ঢাকা কলেজের টিচার, না ভাই এই জায়গা আপনার জন্য না, আপনি যদি গিয়ে আমি লিখতে পারি, আপনি গিয়ে বলেন স্কলাস্টিকায় ছেলে ভর্তি করতে চান, আপনার জিজ্ঞেস করলে আপনি কি করেন, আপনি বলেন আমি ঢাকা কলেজের টিচার, না আপনি এটার জন্য যোগ্য না, ঢাকা কলেজের টিচার তো স্কলাস্টিকা অ্যাফোর্ড করতে পারে না। তো আমাদের স্কুলগুলো আমাদের ওয়ালাল বাড়া কি পয়সার লাইনে হয়, যেই যেই ক্লাসে বিলং করি, যে স্কলাস্টিকা লেখের গ্রামার, ইসলামী ইসলামী এলিট আবার আছে, এলিট চেইন আছে, ইসলামী এলিট আছে না, লেখের গ্রামার একটা এলিটদের জন্য, তারপরে একটা এই পিস একটা এলিটদের জন্য, ওখানে আপনি যেতে পারবেন না, 1,61,000 টাকা আপনার নাই, আপনি বাচ্চা ভর্তি করতে পারবেন না। হ্যাঁ আগের রেট বলছেন, এখন বেড়ে গেছে, আচ্ছা এখন বহুত বেশি, আমি জানতাম না এটা, সরি মাফ করে দেন আমার, মানে আমি জানার মতো যোগ্যতা আমার নাই, বুঝছেন তো আমি কত অযোগ্য, মানে এটা জানবো সেই যোগ্যতা আমার নাই। যাই হোক, আমাদের ওয়ালাল বাড়া নির্ধারণ হয় কিসে, পয়সার লাইনে। এই স্কুলটা যখন আমরা প্রতিষ্ঠা করতে যাই, আমরা বলছিলাম যে আমাদের ফ্যাক্টর হবে ইসলাম আর কিছু না, এখনো সেটা ভ্যালিড। কেউ যদি ড্রাইভার হন বাই প্রফেশন, উনি যদি মুসলিম হন এবং ইসলামিক হিসেবে যদি আমাদের কোয়ালিফাই করেন, আমরা তার বাচ্চাকে নিব এখানে। হ্যাঁ, যেটা আমরা করতে পারবো না, তাকে ফ্রি পড়াইতে পারবো না, আমরা অ্যাফোর্ড করতে পারি না, এই স্কুলটার জন্য আমরা অনেক মানে কি বলবো, মানে কথাটা শুনতে খারাপ লাগে, সাদাকার পয়সায় স্কুলটা চলে এবং অনেক সাবসিডি দিয়ে আমরা স্কুলটা চালাই, এটা কোনোদিন লাভজনক হবে বলে আমরা আশাও করি না। সুতরাং আমরা ফ্রি পড়াইতে পারবো না, সেই ড্রাইভার ভাইয়ের বাচ্চাকে আমরা ফ্রি পড়াইতে পারবো না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে যখন কেউ এরকম বলেন যে তার কনস্ট্রেন্টস আছে, সে উনি পারবেন না পয়সা দিতে, আমরা তাকে তখন একটা অফার দিই যে আপনি কি জাকাত একসেপ্ট করবেন, জাকাত যদি একসেপ্ট, কেউ জানবে না,
আপনি যদি জাকাত অ্যাকসেপ্ট করেন আমরা জাকাত ফান্ড থেকে অন্যের জাকাত থেকে আপনার এই পয়সাটা শোধ করে দেব, বাট স্কুলের জায়গায় আমি আপনাকে ফ্রি দিতে পারবো না। এইভাবে কিন্তু আমাদের মগবাজারে মানে কি বলে শান্তিনগর স্কুলে শাখায় ছিলেন, এইখানেও ছিলেন স্টুডেন্ট, কেউ জানে নাই যে আমরা তাদের জাকাত থেকে তাদের ই দিছি। কিন্তু আমাদের এখানে আসার ওয়ালা এবং বারার ফ্যাক্টর হচ্ছে ইসলাম, এটা সোশ্যাল স্ট্যাটাস না, এটা পয়সার স্ট্যাটাস না, এবং এটা মানে ওই সোশিও ইকোনমিক ক্লাসিফিকেশন না, কখনোই ছিল না, কখনোই না ইনশাল্লাহ। এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস আমরা বলছি আগে যে এই জন্য মাটিতে বসার ব্যবস্থা করছি আমি। আপনার যত ইগো থাকে এখানে এসে মাটিতে বসতে হবে, নাইলে আপনি আসবেন না এখানে। বেশি টাইট প্যান্ট পরার অভ্যাস থাকলে আসবেন না এখানে, আর কম টাইট প্যান্ট যেটা দিয়ে এখানে বসা যায় তাহলে আপনি আসবেন এখানে। আমরা ইচ্ছা করে করছি এটা, আমরা চেয়ার এফোর্ড করতে পারি। কি লাগে কয়টা চেয়ার ওই বিয়া বাড়িতে এইসব ভাঙ্গা ভাঙ্গা চেয়ার ওই ভেঙে রাখে না, কি বলে ওগুলো ফোল্ডেবল চেয়ার আছে না, কয় পয়সা লাগে ওগুলো লাগাইতে এখানে? সেটা কোনো ব্যাপার না, আমরা এটাকে একটা লাইফস্টাইল হিসাবে নেই। হ্যাঁ, এইভাবে বসবেন, সেম লেভেলে বসবেন, সবাই বসবেন, এটা এটা আমরা সুন্না বলে জানছি, এখনো এটা সুন্না বলে দেখছি। মসজিদ নববীতে বলেন, মসজিদের হারামে বলেন যে হালাকাগুলো হয়, চেয়ার টেবিলে বসে মানুষ হালাকা শোনে না, এইভাবে এইভাবে মসজিদের ফ্লোরে বসে শোনে, সেই জন্য আমরা এটাকে রাখতে চেষ্টা করছি। যাই হোক, আমরা ড্রিফট করে গেছি, আবার ফিরে আসি। আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যখনই আমরা যে ওয়াদা করছি বা যা বলছি, ওয়াদা মানে কি আসলে আল্লাহ, এটা একটা ই না, এটা ইটসেলফ একটা ই না, এটা ইটসেলফ একটা একটা চুক্তি। তো ইসলামে দাখিল হইলেন আপনি, সারেন্ডার করলেন আল্লাহর ইসের কাছে, আপনি বললেন যে আপনার কাছে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলা নাই, নেক্সট মোমেন্টে আপনি অমুকরি ইলা বানাইতেছেন, তমুকরি ইলা বানাইতেছেন, মোমবাতির ইলা বানাইতেছেন, কখনো কখনো ফুল রে বানাইতেছেন, কখনো বৈশাখরে বানাইতেছেন, ইলা চেঞ্জ করতেছেন, আপনি কন্টিনিউয়াসলি চেঞ্জ করেই যাচ্ছেন, আপনার প্রকৃতি পূজা করতেছেন, কখনো কখনো আরো কিছু পূজা করতেছেন। আচ্ছা, তখন কি করবেন আল্লাহ আপনার এগেনস্ট এনিমি পাঠিয়ে দেবেন বাই ফোর্স আপনার কাছ থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য। সাদ্দাম হোসেন কি ছিল আপনি জানেন? কি ছিল সাদ্দাম হোসেন? আল্লাহর সিনোটফ বানাইছে, সিনোটফ বলে সুডো কবর, সুডো কবর বলে মানে আপনি আসল কবর না, একটা প্রতীকী কবর বানায় আল্লাহকে বাড়ি করছে সেখানে, আল্লাহর আর দরকার নেই বলছে। তারপরে দেখেন, পড়ে দেখেন হিস্ট্রি। সেই জন্য আমেরিকানরা তারে মারছে, আমি সেটা বলতেছি না, আমেরিকানরা সেই জন্য তারে মারে নাই, কিন্তু তার শাস্তি সেই জন্য হয়েছে, তার পরিণতি সেই জন্য হয়েছে, গাদ্দাফির পরিণতি সেই জন্য হয়েছে। আপনি পড়ে দেখেন গাদ্দাফি কি করছে, ওয়েলফেয়ার এখন বেটার কিছু হয়েছে, আমি কিন্তু সেটা বলতেছি না, একবারও বলিনি। এই ভাগাভাগির চেয়ে এই এই লুটপাটের চেয়ে ওইটাই বেটার ছিল, অন্তত ওই দেশের মানুষের জন্য ওইটা বেটার ছিল। ইরাকেও সেম, ইরাকে এখন যা হচ্ছে তার চেয়ে ওইটাই বেটার ছিল, ইরাকের মানুষের জন্য অন্তত ওইটা বেটার ছিল, সেটা একটা আলাদা কথা। কিন্তু এই দেশটার উপর যে এনিমি আসলো, আইসা যে এটাকে ভাগ করে নিল, দখল করে নিল, তার পেছনে কারণ হচ্ছে এইগুলো। আল্লাহর সাথে আপনি যখন আপনার মুসলিম হিসাবে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কৃত ওয়াদা কৃত যে চুক্তি সেটা ভঙ্গ করছেন তখন। ইফ দ্য লিডার্স ডু নট গভর্ন অ্যাকর্ডিং টু দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী যদি লিডাররা ই না করেন, শাসন না করেন, ইউ শুড রিয়েলাইজ দ্যাট দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড। এই একই হাদিসের অংশ পড়তেছি আর কি আমি, বড় হাদিস এটা, অনেক বড়। গতদিন একবার ওজনে কম দেওয়া নিয়ে পড়ছিলাম, লাস্ট ডে এটা করছিলাম আমরা, ওজনে কম দেওয়ার ভিতরে আমরা কি বলছিলাম, সব কিছু আসবে, দশটা পাঁচটা চাকরি করবেন বইলা বারোটার সময় বাজার করতে চলে গেলেন, এটাও ওজনে কম দেওয়া, এই ধরনের যত কিছু যেখানে যে ওয়াদা করতেছেন। এই স্কুলে আমরা বলতেছি হাতি ঘোড়া এটা করবো, ওটা করবো, ওটা করবো, ওটা করবো, ইসলাম শিখাবো, পরে আমরা করলাম না, তাইলে ওজনে কম দেওয়া হইল, বুঝছেন না? ওজনে কম দেওয়ার অনেক বড় একটা মিনিং। তো বলতেছেন যে আল্লাহর ই অনুযায়ী যদি কিতাব অনুযায়ী যদি শাসন করা না হয়, ইউ শুড রিয়েলাইজ দ্যাট দিস ইজ নেভার হ্যাপেন্ড উইদাউট আল্লাহ মেকিং দেম ইন টু গ্রুপস অ্যান্ড মেকিং দেম ফাইট ওয়ান অ্যানাদার। এটা কখনোই হবে না যে আল্লাহ তাদেরকে তখন দলে দলে বিভক্ত করবেন, ফিতনা হবে এবং একে অপরের সাথে মারামারি করবেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আসেন, আপনার আপনার বাচ্চা আসতে পারবেন। আজকে কি আর এটা বোঝার বাকি আছে, দলে দলে বিভক্ত এটা বোঝার বাকি আছে? অলরেডি 40 টুকরা ইসলামী ঐক্য জোট, আবার 2 টুকরা হইতেছে, আগের থেকে তো কত জোট, মানে সবসময় ব্র্যাকেটে দেখবেন কি নাম, জাসদের মতো অবস্থায়। জাসদের বোধ হয় আমি জানি না, আমি তো একসময় জাসদপন্থী ছাত্রলীগ করতাম ঢাকা কলেজে থাকা অবস্থায়, আমি এখন নিজেও জানি না জাসদের কয় টুকরা হয়েছে, জানেন নাকি কেউ? কত ই ওই খালিকুজ্জামান, তারপরে আরো কত কিছু, ওইগুলো তো হয়েছে, আবার ওইখান থেকে বাইর হয়ে বাসদ হয়েছে,
বাসুদের আবার 1, 2, 3, 4 আছে, বুঝছেন না? মানে আই ডোন্ট নো মানে কত অবস্থা যায়। এটা হলো ওই পলিটিক্যাল সাইড বলতেছে। আমি ইসলামী ঐক্যজোটের কথা বললাম। ইসলামী ঐক্যজোট এরকম আপনার ইসলামী ঐক্যজোট কিছু মিন করে না। কেউ যেন বলবে ইসলামী ঐক্যজোট আপনার যে বিভক্তির কোন অংশটাকে আপনি বলতেছেন ইসলামী ঐক্যজোট, মানে আপনারা যে ভাগ হয়েছেন এটা কোন ভাগটার ইসলামী ঐক্যজোট বলতেছেন সেটা আমার জানতে হবে আর কি। যাই হোক, যদি রুলাররা আল্লাহর আইন দিয়ে বিচার না করে তাহলে এটা কখনোই হবে না, উইদাউট যে তারা দলে দলে বিভক্ত হবে এবং একদল একদের সাথে মারামারি করবে। পুরা মুসলিম জাহানের চিত্রটা মোটামুটি ভাবে এই ধরনের, তাই না? মোটামুটি ভাবে এই ধরনের। সৌদি আরবটা রিলেটিভলি কম, তার কারণ অফিসিয়ালি তারা এখনো বলে যে আল্লাহর আইন দিয়ে তারা বিচার করে। ইট ইজ ট্রু, মানে ওইটাই সেখানে আইন। ওইখানের জাজরা হচ্ছেন সব বড় বড় আলেম। ওইখানে জাজরা লিঙ্কন সিনে পড়া ব্যারিস্টার না, আর সুটটাই পড়া আপনার হিন্দি কি সাদা পরে আর মাথায় কি উইক পরা জাজ না ওইখানকার। ওইখানে জাজরা হচ্ছে মদিনার জাজ হচ্ছেন কে, মদিনার মসজিদের খতিব, এই ধরনের আর কি ওইখানকার জাজরা। সুতরাং রিলেটিভলি, তারপর আমি বলবো না পারফেক্ট, বাট রিলেটিভলি মুসলিম জাহানে প্রথম কথা হচ্ছে যে মুখে অন্তত বলা, এটাও একটা বড় জিনিস যে আমার আমার ই হচ্ছে মুখে বলা যে আমার আমার কনস্টিটিউশন হচ্ছে মানে কোরআন বা শরিয়া বা আমার আমার কোনো আয়ের বাইরে কোনো ই নাই, এটাও একটা বড় জিনিস। আর কার্যত ম্যাক্সিমাম আমরা দেখতেছি তারাই করে আর কি। আমরা আগে উদাহরণ দিয়েছিলাম, আমাদের গ্রুপে একটা মেল দিয়েছিলাম, মনে আছে নাকি আপনার যারা গ্রুপে আছেন, যে এক মা খুব বকবক করে হয়তো বা খুব ডিফিকাল্ট মা, ছেলের সাথে মক্কা যেতেছিল, পিছনে বসে ছেলে বোধে ঘুরে ঘুষি মারছে, মায়ের একটা দাঁত পড়ে গেছে। তো নেক্সট পুলিশ চেকপোস্টে মা পুলিশের কাছে কমপ্লেন দিয়েছে যে আমার ছেলে আমার মারছে, সাথে সাথে কোর্টে নিয়ে গেছে। পয়লা অ্যাকশন হলো ওই দাঁতটা ফালাই দিয়েছে ছেলের, এটা হলো প্রথম অ্যাকশন। তারপর অ্যাকশন কি, 2,500 দোররা, 2,500 দোররা মাকে মারছে দেখে। সে 2,500 দোররা একদিনে তো নিতে পারবে না, সে 6 বছরের জেল। ওভার দ্য পিরিয়ড অফ 6 ইয়ার্স তারা 2,500 দোররা মারা হবে, যে কটা নিতে পারেন নিয়ে স্টপ করে আবার পরে মারা হবে। কেন? সে মাকে মারছে দেখে। আপনি জান বাংলাদেশে পুলিশের কাছে যাবে কেউ? মানে মায়ের দুর্বল মায়ের কথা বাদ দেন, বিলিয়নিয়ার মানুষ এখন পুলিশের কাছে যাবে না। এই যে রিসেন্টলি যে সমস্ত ঘটনা দেখতেছেন, পুলিশের কাছে সাহায্যের জন্য যাবে না, কিন্তু ওই দেশে এখনো একটা মাকে মারছে দেখে সে পুলিশের কাছে কমপ্লেন করতে পারছে, পুলিশ অ্যাকশন নিছে, তার জেল হয়েছে, তার দৌড়া হয়েছে, অল ইন লাইন উইথ ইসলামিক নর্মস অ্যান্ড লজ। সোজা কথা, হ্যাঁ পারফেক্ট না, আমি কখনো বলতেছি না পারফেক্ট, পারফেক্ট হবে না, হওয়ার কথা না, দেয়ার আর ফ্লজ, এটা পারফেক্ট আমি কখনো বলি নাই বা বলবো না, কেউ বলবে না, তারাও বলে না পারফেক্ট। গেল এই হাদিস থেকে আমরা কি পাই, যে হাদিসটা খণ্ড খণ্ড করে পড়লাম, এটা আবদুল্লাহ বিন ওমরের বর্ণনা হাদিস ছিল, এটা ইবনে মাজাহ এবং হাকিমে বর্ণিত, রিলায়েবল হাদিস রেকর্ডেড, মানে রিলায়েবল মানে সহি হাদিস। আচ্ছা, এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? মুসলিম ল্যান্ডস ওয়ার কনকার্ড অ্যান্ড টেকেন ওভার বাই ইসরায়েলিজ, রোমান্স, রাশিয়ানস, হিন্দুজ অ্যান্ড আদার্স। মুসলমানের দেশগুলা এরা দখল করে নিচ্ছে। উই অলসো লার্ন দ্য কারেক্ট ওয়ে টু গেট দেম ব্যাক, উইচ ইজ টু রিনিউ আওয়ার কভেনেন্ট উইথ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের চুক্তি, সেটা যদি আমরা রিনিউ করতে পারি আমরা আবার সেই সেই ভূমি ফেরত পাবো। কিন্তু আমরা যদি মনে করি যে ওইটা বাদ দিয়া জঙ্গলে গিয়ে আর্মি বানায় আমরা করব, এটা কোনোদিন হবে না, ওইটা আগে রিনিউ করতে হবে। ওইটা রিনিউ করা মানে কি, নিজেদের শরীরে প্রথমে নিজেদের থেকে কুয়ান ফুসাকুম আহলিকুম নারা, প্রথমে নিজেদের থেকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার মানে হচ্ছে নিজের শরীরে, নিজের গায়ে বা নিজের যেটুকুর মালিক, যেটুকুর উপর নিজের কর্তৃত্ব আছে। যদি আমার ফ্যামিলির উপর আমার কর্তৃত্ব থাকে তাহলে আমার ফ্যামিলি, যদি আমার এক টুকরা জমির উপর আমার কর্তৃত্ব থাকে, গ্রামের উপর, কথার কথা আমি বলতেছি, তাহলে সেটা যার যেটুকুর উপর কর্তৃত্ব আছে সেটার উপর তাওহীদ প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা মানে হচ্ছে এইটাকে বোঝানো হয় যখন দিন প্রতিষ্ঠা করার কথা বলা হয়। আর সেটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আবার আমাদের ল্যান্ড বা আমাদের ইয়ে আমরা ফেরত পাবো ইনশাল্লাহ। এইটা এই কথাটাই সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জমিনে কর্তৃত্ব দেবেন যদি আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহ যা বলছেন ডুজ সেগুলো করবেন, ডোনোট যেগুলো সেগুলো বাদ দিবেন,
এই চুক্তিটাই তো করছেন আল্লাহর সাথে। অ্যাকচুয়ালি আল্লাহর সাথে চুক্তির মিনিংটা কি? আল্লাহ যেটা বলছেন ডু এটা করবেন, যেটা ডু নট বলছেন ওটাতে সরে থাকবেন। সিম্পল কথা, ফরজ ওয়াজিব করবেন, যেটা করতে বলছেন ওটা করবেন, যেটা করতে নিষেধ করছেন ওটাতে সরে থাকবেন। এই এই তো খুব সিম্পল, আল্লাহ যেটা করতে বলছেন সেটা করবেন, যেটা করতে নিষেধ করছেন সেটা বিরত থাকবেন, ফরজ ওয়াজিব করবেন, হারাম ত্যাগ করে চলবেন, ব্যাস শেষ। কি করবেন? বাই ফলোয়িং দ্য টিচিং অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আওয়ার পলিটিক্যাল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস, মেন্টাল, মিলিটারি, ইকোনমিক অ্যান্ড অল আদার অ্যাফেয়ার্স। জীবনের প্রত্যেকটা স্ফিয়ারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং গুলাকে ফুলফিল করা। আমি ভাবতেছি এখন থেকে একভাবে মানুষকে চেষ্টা করব মনে করাই দিতে, সেটা হচ্ছে যে ধরেন আমি যে কোনো, আমরা সবাই সবাই কথা বলতে, ধরেন আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমি তো শূন্যের উপর নাই আসি, আমরা কেউ কিন্তু পারফেক্ট শূন্যের উপর নাই এখানে যারা আছি, চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করাটা কম কথা না, আমরা চেষ্টা করছি, পসিবলি আমরা সবচেয়ে কঠিন ভাবে অথবা সবচেয়ে কষ্ট করেও চেষ্টা করতেছি এখানের অনেকেই, কিন্তু স্টিল আমরা তো পারফেক্ট শূন্যের উপর নাই না, আমি এখানে দাঁড়ায় আছি, ধরেন শূন্য দেখা যাচ্ছে এদিকে, ওই ওই পোস্টার নাম শূন্য, আর এইদিকে দেখা যাচ্ছে আদার থিংস উইচ আর অ্যাওয়ে ফ্রম সুন্না, এর ভিতর ওয়েস্টার্ন এডুকেশন, ইংল্যান্ড, আমেরিকা, শেয়ার বাজার, এলিট মুসলিম ক্লাবস, এসব হলো এইদিকে ধরেন, আর এইদিকে হচ্ছে পারফেক্ট সুন্নার একটা বাতি দেখা যাচ্ছে। যে কোনো মুসলিমের যেখানে দাঁড়ায় থাকছে, এখানে যেখানে দাঁড়ায় থাকে, কোথায় দাঁড়ায় আছে সেটা আসা যায় না, তার গতিটা কোন দিকে হওয়া উচিত ছিল? এইদিকে। এইদিকে যদি তার গতি না হয় অন্য কোন দিকে হয়, সে ক্ষতির ভিতর আছে, শেষ। সিম্পল কথা, যা কিছু এই সুন্নাত থেকে তাকে ওয়ে নিয়ে যাবে সেটার সেটার দিকে যদি তার গতি হয় তাহলে সে ক্ষতির ভিতর আছে এবং হি ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম সুন্না। এখন আপনি যদি সুন্নার যে বাতিটা আমি বললাম, যে কটা জিনিস আমি বললাম, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া, ক্যামব্রিজ অক্সফোর্ডের সিলেবাসে পড়া, ইংল্যান্ডে গিয়ে সেটেল করা, ক্যানাডা আমেরিকায় যাওয়া, শেয়ার বাজার খেলা, গুলশান ক্লাব বা উত্তরা ক্লাবের মেম্বার হওয়া, যত কিছু বলতেছি, এই সবকিছু কি আপনার মনে হয় আপনাকে কোনো দিকে ওই বাতির দিকে নিয়ে যাচ্ছে নাকি অ্যাওয়ে নিয়ে যাচ্ছে? অ্যাওয়ে নিয়ে যাচ্ছে। আপনি আপনার বেস্ট জাজ, আপনি আপনাকে জাজ করবেন যে আপনার অ্যাকশন গুলাকে আপনাকে সুন্নার দিকে নিয়ে যাচ্ছে নাকি অ্যাওয়ে ফ্রম সুন্নার দিকে নিয়ে যাচ্ছে। যদি অ্যাওয়ে ফ্রম সুন্নার দিকে নিয়ে যায় এটা আপনার জন্য ক্ষতি ক্ষতি এবং ক্ষতি আনবে, এবং ইউ শুড গেট রিড অফ ইট। সেটা যাই হোক, সেটা একটা ড্রেস হইতে পারে। আমি অনেক সময় বলি যে ধরেন ইউজুয়ালি ইউজুয়ালি আমি সাদা জামা পরি, কালকে যদি আপনারা আমার দেখেন একটা মানে খুব কড়া বেগুনি কালারের তোপ পরে বাড়ি আসছে, বেগুনি কালার কি পরা হারাম? না, হারাম না, জায়েজ, জায়েজ এবং সকল স্ট্যান্ডার্ডে জায়েজ, কেউ বলবেন এটা হারাম, হালাল বলবে, জায়েজ বলবে। বেগুনি কালার, বেগুনি কালারটা চুজ করছি কেন, আর দের আদার কালার যেটা হারাম হইতে পারে, আপনি জানেন তো মুসলিম পুরুষদের জন্য একটা রেঞ্জ হারাম, গেরুয়ার থেকে নিয়ে লাল পর্যন্ত এক রঙের কাপড় পরা হারাম মুসলিম পুরুষের জন্য, অনেকেই জানেন না, অনেকে জানেন না, আমাদের মসজিদে খতিবরা বলেন না, দেখবেন টকটকা লাল গেঞ্জি পরে ফ্রন্ট রোতে দাঁড়ায় নামাজ পড়তে, পয়লা বৈশাখের পরে দেখবেন লাল পাঞ্জাবিগুলোতে বইরে গেছে মসজিদ, এগুলো এই রংটা পরা হারাম মুসলিম পুরুষের জন্য, এক কালার, অনেকেই জানেন না আমাদের। আচ্ছা যাই হোক, এই জন্য আমি কি নিলাম, বেগুনি কালারটা নিলাম, না গেরুয়ার থেকে নিয়ে লাল পর্যন্ত এক রঙের লাল আর। আচ্ছা, এটা আমরা দলিল কয়েকবারই আমরা গ্রুপে দিছি, আবার দিয়ে দিব মেলটা, যে মেলটাতে আসছে আর কি, এটা যে মানে যেই ফতোয়াটা আসছে ইসলাম কিবের। তো যাই হোক, কথা হচ্ছে যে আমি একটা বেগুনি পড়লাম, খুব ব্রাইট বেগুনি কালার পড়লাম, অথবা ধর ফিরোজা কালার পড়লাম একটা, মানে এর চেয়েও কড়া একটা ফিরোজা কালার পড়লাম আমি, আমার কথা বলছি, আপনার কথা বলতেছেন, আমার কথা বলতেছি, যে আমি কোনোদিন সাদা ছাড়া পরি না, হঠাৎ একদিন দেখলেন যে টকটকা বেগুনি পরে রাস্তায় আসেন, তারপর দিন থেকে আমি একদিন বেগুনি, একদিন খুব স্ট্রং ফিরোজা, এইরকম কালার পড়তে শুরু করলাম, এবং হারাম না কিন্তু একটাও, কিন্তু আমার গতিটা কোন দিকে, আমার গতি থেকে টুয়ার্ডস সুন্না, না অ্যাওয়ে ফ্রম সুন্না, অ্যাওয়ে ফ্রম সুন্না কিন্তু, কেন, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজুয়ালি সাদা এবং কালো পছন্দ করতেন, সাদাটার একটা বিশেষ প্রেফারেন্স ছিল, সাদাটা কিন্তু জান্নাতেরই এটা বর্ণনায় আসছে,
কোথায় আসছে আমাদের এই মজলিসে আমরা বলছি একদিন যে ওয়ারাকা বিন নফলকে উনি স্বপ্নে দেখছেন সাদা তোপ পরা, তখন উনি বলছেন নিশ্চয়ই উনি তাহলে জান্নাতি, কারণ সাদা হচ্ছে জান্নাতেরই। হাদিসটা সারমর্মটা এরকম। আমরা জানি ইসলামী মানে আলেম যাদেরকে আমরা বলি, যারা আমাদের অনুসরণীয়, তাদের ভিতরে সাদার একটা আলাদা পজিশন অলওয়েজ ছিল, এখনো আছে। আমার মনে না সৌদি কোনো বড় আলেমকে সাদা ছাড়া অন্য কোনো রঙে আমি দেখছি বলে আমি মনে করতে পারি না, তাই না? এই মানে কিন্তু এটা না যে সাদা পড়া ফরজ ওয়াজিব বা কিছু, আর সাদা না পড়লে গুনাহগার তা না। কিন্তু যিনি 365 দিন সাদা পড়তেছেন, উনি যদি কালকে বেগুনি আর পরশু ফিরোজা পড়তে শুরু করেন, আপনারা কি চিন্তা করবেন? তার গতিটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম সুন্নাহ, তাই না? এইটাই আমি বোঝাইতে চাইছি আপনাকে, যে আমি এইখানে দাঁড়ায় আছি, ডান দিকে যদি আমার একটা লাইট দেখা যায়, যদি পারফেক্ট সুন্নাহর লাইট, আর বাঁদিকে যদি অনেকগুলো জিনিসের নাম বলছি আমি, আমার গতি যদি এই দিকে হয় আর তাহলে আমি ঠিক আছি বা লাভের ভিতরে আছি, আর আমার গতি যদি ওই দিকে হয় অর্থাৎ অ্যাওয়ে ফ্রম সুন্নাহ যা কিছু নিয়ে যাবে আমাকে, তাহলে আমার সমস্যা আছে। এইভাবে যদি আপনারা দেখেন অনেক কাজেরই মিনিংতে চলে আসবে আপনার, মানে মানে অনেক কাজ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আপনি কেন কি করতেছেন, কি করবেন, কি চুজ করবেন, কিসের থেকে কি বেছে নেবেন, এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মানে কোনো ইস্যুর দরকার নেই, এবং তখন আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমরা অ্যাপারেন্টলি উইয়ার্ড অনেক কিছু করি। যেমন আপনি একটু আগে বললাম যে অনেক জ্ঞানী গুণী মানুষ, যেমন ওইখানে ইকবাল রোডে থাকতে আমাদের হজের ট্রেনিং করতে আসছিলেন, খুব বড় লোক এক ফ্যামিলি, মহিলা তো ভিতরে চলে গেছেন, পুরুষরা তো বসতে পারে না, বসতে পারে না মানে তারা তো যে ড্রেস ড্রুস পরে আসে এইখানে তো মাটিতে বসতে পারে না, আমার তার কোনো ব্যবস্থা নাই। শেষে ওই লাইব্রেরি ঘরের ভিতরে ওই দুইটা চেয়ার দেওয়া হয়েছে, কোনো মতে তারা বৈশা এই করে চলে গেছে না। এটা কেন করছি আমরা, যে আপনাকে টুয়ার্ডস সুন্নাহ আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করতে চাই, বা আপনাকে আপনার জন্য ইজি করে দিতে চাই। আপনার ড্রেস আপটা ধরেন, ড্রেস আপটা কিন্তু অনেক বড় একটা জিনিস, আমরা ড্রেস আপটাকে খুব তুচ্ছতাচ্ছিল্য করি। এটা ঠিক যে কোনো একটা পার্টিকুলার ডিফাইন্ড ড্রেস নাই, যে এই ড্রেসটাই পড়তে হবে এর বাইরে পরা যাবে না। যেমন আমি একটু আগে বললাম কালারের ব্যাপারে বললাম, যেমন ইসের ব্যাপারেও কিন্তু তাই, আমি একটা লুঙ্গি পরে আসছি বা আমি ফাইন, কোনো সমস্যা নাই, একটা লুঙ্গি পরে তার উপর একটা কুর্তা পরে আসছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তারপরে আমাদের কতগুলো প্রিন্সিপাল আছে, কি প্রিন্সিপাল? লুজ ফিটিং ড্রেস হবে, এমন ড্রেস হবে যেটা আমার সবখানে প্রযোজ্য। মানে ধরেন আমি আপনার নামাজে ডাকলাম, চলেন ভাই সালাতে যাই, না আমার তো এই প্যান্টটা চেঞ্জ করে আসতে হবে, কেন এই প্যান্টটা নাপাক হয়ে গেছে না, এটা 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 মুসলমানের লাইফস্টাইল না। মুসলমানের লাইফস্টাইল হবে আপনার বিয়ের মসজিদে গেছেন, হঠাৎ খবর আসছে যে আপনার নিকটাত্মীয় মারা গেছেন, আপনি ওই বিয়ের মসজিদ থেকে উইদাউট চেঞ্জিং আপনি জানাজা যেতে পারবেন, দ্যাট শুড বি ইয়োর ড্রেস, আপনার এবং আপনার ওয়াইফের দুজনেরই, তাই না? সমস্যা আছে নাকি আমাদের? আমার কোনো সমস্যা নেই। আমরা ইউজুয়ালি যে ড্রেস আপ, আসিফ মাহমুদ যা পড়ছে, আমি যা পড়ছি, কামরুল যা পড়ছে, বিয়ের মসজিদে যদি যাই ওকে, আর যদি ওখানে খবর আসে যে জানা যায় যাইতে হবে ওকে, না ঠিক আছে না, আমার টাইন নট খুইলা বা একদম মহিলার মানে 1.5 সেন্টিমিটার রং উঠাইয়া দিয়া, তারপরে দুঃখ দুঃখ ভাব হয় না কালো ব্লাউজ পরিয়া, তারপরে ইসে যাইতে হবে, এরকম দরকার নেই। উনি অলরেডি কালোতে আসেন, উনি অলরেডি কালোতে আসেন, উনি আবার ভিতরে আসেন, কোনো সমস্যা নাই জানা যায় যাইতে, বিয়ে বাড়িতে যেতে সমস্যা নেই, জানা যায় সমস্যা নেই। আমার ছেলেদেরও তাই, বিয়ে বাড়িতে যেতে সমস্যা নেই, জানা যায় যেতে সমস্যা নেই। আমরা সেই দিকে আপনাদের ডাকার চেষ্টা করি, অ্যাওয়ে ফ্রম সুন্নাহ যে ডিস্ট্রাকশনগুলো আছে ওগুলাকে অ্যাভয়েড করার জন্য, ইগনোর করার জন্য শক্তি লাগে, সাহস লাগে, সত্যি কথা, একদিনে পারা যায় না। আমরা সেই শক্তিটা সেই সাহসটা যোগানোর চেষ্টা করে থাকি, হবে কিনা সেটা আল্লাহর উপর, কিন্তু চেষ্টা করে থাকি আমরা। ইউ আর ওকে, আপনি আপনি ঠিক আছেন, আপনি 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 ভালো আছেন, আপনি আপনি মনে করেন না যে আপনি মানে কি বলে ডাউন টুডেন্টদের, মানে কি বলবো, একদম নিগৃহীত বা অবহেলিতদের দলে, এই কথা মনে করেন না। আপনি রসুলের সুন্নার উপর আসেন বা আপনি টুয়ার্ডস রসুলের সুন্না মুভ করতেছেন, এবং এইটাই আমি বলি সবসময় যে যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার এ টু জেড, অন্তত মেজরিটি যারা বা যারা যাদের ইসে ম্যাটার করে, তারা যতদিন রসুল হাসানকে আদর্শ ই করতে না পারবেন, ততদিন তারা এই কাফের লাথি খাইতে থাকবেন। এবং রসুল সুলতান আদর্শ বলার ব্যাপারে কি বললেন উনি, কি কি বললেন? টিচিংস অব দ্য প্রফেট ইন আওয়ার পলিটিক্যাল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস, মেন্টাল, মিলিটারি, ইকোনমিক অ্যান্ড অল আদার অ্যাফেয়ার্স, সবকিছুতে। এইটাই আমি বারবার বলতে থাকি আপনাদের, বাবা বাবা আদর্শ বাবা, আপনার বাবাটা ধরেন, ছেলে তো আর বাবা চুজ করতে পারে না, তারপরে ছেলে যদি একটা ড্রিম থাকে যে আমার বাবা এরকম হোক, সেটা শুধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। একটা মেয়ে বিয়ে দিবেন, আপনার জামাই কিরকম হবে, সে শুধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার টিচার কেমন হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মিলিটারি লিডার কেমন হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পলিটিক্যাল লিডার কেমন হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর আদর্শ হবে এটা, অ্যাচিভেবল মানে টার্গেট, অ্যাচিভেবল না হোক, মানে হয়তো অ্যাচিভেবল নাও হইতে পারে আমার এক জীবনে, কিন্তু অন্তত টার্গেট টু বি অ্যাচিভ যেন এটা হয়,
প্যারাডাইম যেটাকে আমরা বলি, আদর্শ যেটাকে বলি, ওইটা হয়। এখন কয়জন আছেন বলেন তো, মেয়ের জামাইয়ের ব্যাপারে চিন্তা করবেন যে আল্লাহ রাসূলের মতো দেখতে হবে? পয়লাই বাদ, আজকালকার মেয়েরা পয়লাই কন্ডিশন দেয় যে দাড়ি সব ঠিক আছে, নামাজ ঠিক আছে, কিন্তু দাড়িটা না রাখলে চলে না, এটা তো আপনার দেখতে ভালো লাগে না। আপনি দেখছেন দাড়ি ছাড়া কত স্মার্ট লাগতো আপনার যখন দাড়ি ছিল না। আজকাল মেয়েরা আমাদের জাহাজি ছেলেদের কন্ডিশন দিচ্ছে যে নামাজ যদি কোনো আপত্তি নেই, কিন্তু এইখানে আপত্তি আছে, আপনি দাড়ি কাটেন তাহলে বিয়ে হবে। আমার জাহাজি ছেলেদের কন্ডিশন দিচ্ছে, না করতে পারতেছেন একবারে, অনেক পয়সা চাকরি করে বুঝছেন না, এটার আবার লোভ আছে। তো বলতে ঠিক আছে নামাজ যদি আমিও করি আপনিও করেন আপত্তি নেই, কিন্তু দাড়িটা কেটে ফেলতে হবে, এরকম কন্ডিশন দিচ্ছে। যাই হোক, আপনারা মাফ করে দেন, কারো পার্সোনাল কিচ্ছু না, কারো পার্সোনাল লাইফ সম্বন্ধে জানি না, আমি জানতে চাইও না, কোনো পার্সোনাল কথা এখানে বলি নেই, সব জেনেরিক এবং জেনারেল কথা। When the Muslim do things the way he did, our lands will come back to us in time with far less harm than following another methodology would entail. Another methodology মানে কি, আর যেগুলি আমরা চেষ্টা করতেছি ল্যান্ডগুলারে ফেরত পাইতে চেষ্টা করতেছি না, এক এক জায়গায় এক রকম চেষ্টা করতেছি, এই চেষ্টা করার আগে খালি যদি ওই চেষ্টা করতাম তাহলে আমাদের কাছে আমাদের ল্যান্ডগুলো ফিরে চলে আসত, নিজেদেরকে যদি জায়গায় নিয়ে আসতাম। উই ক্যান অলসো অ্যাড দ্য ফলোয়িং হাদিস, আরেকটা হাদিস বলবেন, এটা আবু দাউদের, এটাও সেই হাদিস আবু দাউদ এবং ইবনে হিব্বান। রাসূল সাল্লাম বলেন, স্ট্রেটেন ইয়োর রোজ, কাতার সোজা করো। আপনার কাছে এখানে একটা জিনিস আছে, কিছু জিনিস আছে তাওকিফি, মানে আল্লাহর তরফ থেকে রাসূল তরফে ওয়াহির মাধ্যমে আসা, আপনি তো স্ট্রেইট ওয়ে আপনি আপনি ওয়ালাইকুম সালাম, আপনি হয়তো 1:1 জিনিসটা মিলাইতে পারবেন না যে এইটার সাথে ওইটার কি সম্পর্ক। যেমন গতদিন আমরা বলছিলাম যে চিটিং এর সাথে, ওজনে কম দেওয়ার সাথে উপরে অত্যাচারী শাসক আসার কি সম্পর্ক, কিন্তু আপনি চেইনটা যদি শুরু করেন, চেইনটা ফলো করতে শুরু করেন, ওজনে কম দেওয়ার থেকে নিয়ে যদি আপনি যাইতে পারেন, আপনি দেখবেন আলটিমেটলি ওইখানে গিয়ে ঠেকবে। একই কথা এটাকে আল্লাহ রাসূল কি বলতেছেন, কাতার সোজা করো, তিনবার বলছেন। তারপরে বলছেন বাই আল্লাহ, আইদার ইউ স্ট্রেটেন ইউর রোজ অর আল্লাহ উইল কজ কনফ্লিক্ট বিটুইন ইউর হার্টস। এখানে এটার যে এক্সপ্লেনেশনে আসছে সেখানে কাঁধে কাঁধ পায়ে পা মেলানো আসছে, নাহলে আপনার পায়ের সাথে পা মেলে না থাকলে কি হবে, আপনার হার্টগুলা একত্রিত হবে না, একতাবদ্ধ হবে না, মারামারি কাটাকাটি এবং নিজেদের ভিতরে ফিতনা লেগেই থাকবে। দেখেন ই কিন্তু আলাদা, মানে আপনি ফিজিক্যালি চিন্তা করে পাইতেছেন না যে হাউ ইট টেক্স প্লেস, কিন্তু আসলে তাই হবে। কারণ যখন আপনি আপনার দারোয়ানটারে নিয়ে আপনার ড্রাইভারটারে নিয়ে এইভাবে দাঁড়াবেন, তাকে নিয়ে এক টেবিলে খাবেন, মানে আসে না কতগুলো শুননা যেগুলো, তখন কিন্তু সে নিজেকে আপনার থেকে আলাদা করে ভাববে না, আপনার হার্ম চাবে না, আপনাকে আলাদা স্পেসিস মনে করবে না, আলাদা একটা স্পেসিস, মানে আপনি একটা তাকায় না ওইরকম করে, মানে ধরেন আর্মিতে এয়ারফোর্সে খুব আছে এটা, এটাকে এক্সপ্লোর করে তো কয়েকটা কুটু হয়েও গেছে, মারামারি হয়েছে, বহুত মানুষ মরছে না, অফিসার অফিসারদের কল্লা চাই কি কি সব স্লোগান উঠছে না, এসে ওই সময় ওই যে 7ই নভেম্বরে একবার উঠছে, তারপর বিডিআর হত্যাকাণ্ড যেটা হলো, এটার পিছনে তো ফুয়েলটা হচ্ছে এটাই, তাই না, যে এরা কি একটা স্পেসিস, আমরা কি আটটা স্পেসিস নাকি, একই জাতের মানুষ না আমরা, একই রক্ত মাংসের মানুষ, মুসলিম যদি হয়ে থাকে তাহলে এই ফিলিংটা আসতো না যদি আমরা এই স্ট্রেটেন রোড আলটিমেট কথাটা যে এটা, নিজেদের ভিতর গ্যাপ নাই, কাঁধে কাঁধ পায়ে পা স্ট্রেটেন রো, সবাই এক আল্লাহর বান্দা এবং আল্লাহর সামনে সবাই বান্দা হিসেবে ইকুয়াল, এই এই যে ফিলিংটা, এটা কিন্তু অনেক বড় একটা কথা, এটা যদি জীবনে ধারণ করতে পারতাম, ভিতরে ধারণ করতে পারতাম, তাহলে হয়তো অনেক মারামারি কাটাকাটি হইতো না আমাদের ভিতরে, তাই না। তো যাই হোক, একটা হাদিসের অ্যাপারেন্ট শুধু একটা লাইন থেকে হয়তো আমার মনে হয় পায়ে পা কাঁধে কাঁধ মেলানো অথবা রেও সোজা করার সাথে মারামারি কাটাকাটির কি সম্পর্ক আছে, কিন্তু আপনি দেখেন রেও সোজা করতে না পারা কেন হয়েছে সেটার সাথে মিলিয়ে দেখেন যে এর পিছনে মারামারি কাটাকাটি আছে। ওই সামনের জায়গাটা জেনারেল সাহেবের জন্য রিজার্ভ, আমি 3 ঘন্টা আগে মসজিদে এসে ওই জায়গায় আমি দাঁড়াইতে পারবো না, ওইটা হলো জেনারেল সাহেবের জায়গা আছে না, অমুক সাহেবের, অমুক সাহেব পাড়ার, অমুক মসজিদের মতো আল্লি বা তার জায়গা, এটা এটা ফিক্সড জায়গা, সে 3 মিনিট আগে আসবে, কিন্তু আমি মসজিদে গেছি 3 ঘন্টা আগে, ওইটা আমি দাঁড়াইতে পারবো না। তো এই ধরনের অনেক কিছু আছে, এটা জাস্ট একটা একটা কথা কথা বললাম, এই জন্য কত কিছু আছে এই ধরনের সব সায়েন্স দ্যাট আর কারেন্টলি হ্যাপেনিং, কিছু ঘটে গেছে এগুলো কথা বললেন যে ঘটে গেছে, বর্তমানে কি হচ্ছে এগুলো বলতে গিয়ে বলতেছেন
যে আল্লাহ সুসাম বলছেন গ্রেট ডিস্টেন্সেস উইল বি ট্রাভার্সড ইন শর্ট স্প্যান্স অফ টাইম, এটা হচ্ছে এখন ঘটতেছে, এখন ঘটতেছে, তাই না? অনেক বড় ডিস্টেন্স আমরা চলে যেতে পারতেছি, মানে ঢাকা শহরে আমার মেয়ের তুলে দিয়া আমি বাসায় পৌঁছাতে পৌঁছাতে এরকম হয়েছে যে একটু পরেই শুনছে যে তারা জেদ্দা পৌঁছে গেছে, বুঝছেন তো? মানে এমন মেগাজাম হয় না মাঝে মাঝে, এক ঘন্টা ধরে বসে রেখে দিছে, একদম স্ট্যান্ড স্টিল এক ঘন্টা, জাস্ট মানে উত্তরের থেকে আসতে তিন সাড়ে তিন ঘন্টা, কেউ কারো এক্সপিরিয়েন্স আছে নাকি? তিন সাড়ে তিন ঘন্টা আছে না? আমার আছে তিন সাড়ে তিন ঘন্টা, বিশেষ করে যে মাঝখানে ওই যে মেট্রো রেলের লিগে ই করতে শুরু করলো না, ওই যে খোড়াখড়ি করে ওই যে কি সয়েল টেস্ট করবে, তিন সাড়ে তিন ঘন্টা উত্তরের থেকে আসতে। এরপরটা কি, কেয়ামত আসবে না, উইল নট কাম বিফোর টাইম কন্ট্রাক্টস, এ ইয়ার বিং লাইক এ মান্থ, মান্থ লাইক এ উইক, উইক লাইক এ ডে, অ্যান্ড ডে লাইক অ্যান আওয়ার, অ্যান্ড আওয়ার লাইক দ্য কেন্ডলিং অফ ফায়ার। সাউন্ড হাদিস, তিরমিজির হাদিস। সময় সংকুচিত হয়ে আসবে, একটা বললেন কি ডিস্টেন্স খুব অল্প সময় যাবে। আমি মাঝে মাঝে বলি যে ডিস্টেন্স অল্প সময় যাওয়াটা একটা ব্লেসিং, অনেক সময় বাঁচল না, আগে হজে যাইতাম আমরা ছয় মাস এক বছর পায়ে হাঁটা, কতটুকু এটা কতটুকু এটা, এখন কতক্ষণে যাই, ছয় ঘন্টায় যাই, তার সেভিং কত, পাঁচ মাস 29 দিন 18 ঘন্টা সেভিং। ওটা দিয়ে কি করি আমরা, ইন্ডিয়ান সিরিয়াল দেখি, মানে ওই সেভিংটা কি কাজে লাগে বেসিক্যালি? আপনি দেখেন কি কাজে লাগান, ইন্ডিয়ান সিরিয়াল দেখেন, মানে সময়ের বরকত হয়তো হওয়ার কথা ছিল না? আমারও উচিত ছিল যে ওই সময়ের ভিতরে আমি যদি ধরেন লেখালেখি করি, আমি যদি লেখালেখি করি, তাহলে আল্লাহ যে আমাকে এই 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 সময়টা দিলেন, এত গ্রেস দিলেন বা এত ই দিলেন, গ্রেস পিরিয়ড দিলেন, আমার উচিত ছিল যে বছর যদি একটা বই লিখে থাকি তাহলে আমি আরো 10টা বই লিখতে পারবো, কারণ আমি হজে গেছি 6 মাসের জায়গায় 6 ঘন্টায় গেছি। কিন্তু দেখা গেল আমি ওইটা দেখি ইন্ডিয়ান সিরিয়াল দেখতেছি, মানে অথবা ভিডিও গেম খেলতেছি, অথবা বুঝছেন না ক্রিকেট দেখতেছি। আমি আমি বলতেছি ইস, হজের জন্য তো এবার গেছিল আর টয়লে সিরিজটা মিস হয়ে, ওয়ার্ল্ড সিরিজ, বুঝছেন না? যাই হোক, প্লেনে যাওয়া আসা করছি আর টাইমটা এমন ভাবে চুজ করছি যাতে ওই ওই ক্রিকেটের ওই সময়টা বাদ যায় না আর কি, সেভিংটা, টাইমের সেভিংটা এই দিকে যাইতেছে। কিন্তু যাইতে পারতো কি, আল্লাহর ইবাদতে যাইতে পারতো, কমিউনিটির ওয়েলফেয়ারের কাজে যেতে পারতো, লেখালেখিতে যেতে, মানে যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করে, সোজা কথা। তারপরে কি বলতেছেন, অ্যাডাল্টেরিয়ান প্রিম্যারিটাল সেক্স উড বিকাম ওপেন অ্যান্ড অ্যাকসেপ্টেড প্র্যাকটিসেস টু দ্য পয়েন্ট দ্যাট দে উড বিকাম দ্য নর্মাল থিং টু ডু থ্রু আউট দ্য আর্থ। এটা তো অলরেডি ফুল আমাদের দেশেই হয়ে গেছে, এটা 67% অব দ্য আরবান সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ছেলে মেয়েরা নাকি অলরেডি জীবনে স্বাদ গ্রহণ করছে, এটা একটা ইসে আসছে আপনার জরিপে আসছে বাংলাদেশে, 87 থেকে 91 বলে মুসলিমদের পার্সেন্টেজ সেখানে। আল্লাহর কাছে মাফ চান, প্রোটেকশন চান, আর প্রোটেকশনের যোগ্য কাজ করে যান, অর্থাৎ যাদের বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছে তারা আরো উন্নত পড়াশোনা এবং উন্নত ডিগ্রির আশায় তাদেরকে দিনের পর দিন তাদের বিএ ডেফার না করে ASAP সালাম তাদেরকে পাত্রস্থ করেন। এই আমরা বিয়ে সম্বন্ধে এখানে বড় চ্যাপ্টার ছিল, সেখানে পড়ছি, এক নম্বর ই হচ্ছে বিয়ে, অ্যাডাল্টারি ফর্নিকেশন ই করার, অ্যাভয়েড করার অথবা বিয়ে থেকে বেঁচে থাকার, আমরা কি দেখছি এক নম্বর হচ্ছে বিয়ে ইসলামে। এই জন্য বিয়েকে হাফ অফ লাইফ বলা হয়েছে, হাফ অফ দিন বলা হয়েছে, সরি। এই হাদিসটা ছিল আচ্ছা, এটা এখন শেষ হয় নাই। ফ্রম অ্যামং দ্য পোর্টেন্টস অব দ্য আওয়ার আর ফলোয়িং, ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স উইল প্রিভেল, বুখারী হাদিস। ওনলি দ্য উইকেড হু শুড কমিট অ্যাডাল্টারি লাইক অ্যাসেস, মানে গাধা আর কি, উড সার্ভাইভ অ্যান্ড দ্য লাস্ট আওয়ার উড কাম টু দেম, মানে ওই ধরনের ব্যভিচারী যারা তারাই কেয়ামত দেখবে। এটা একটা অন্য একটা মিনিং, এটার একটা মিনিং হচ্ছে আপনাদের আগে বলছি যে
কোনো মুসলিম কিয়ামত দেখবে না, কোনো বিশ্বাসী কিয়ামত দেখবে না। এটা আমাদের ধর্মবিশ্বাসের অংশ, আকিদার অংশ। শুধুমাত্র কাফেররা বা পাপাচারী যারা, তারাই কিয়ামত দেখবে, তাদের উপর কিয়ামত পতিত হবে বা আপতিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এটা হচ্ছে আহমদ এর হাদিস, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেনি চিলড্রেন উড বি বর্ন আউট অফ ওয়েডলক। তার স্টেটমেন্ট হচ্ছে, মাই উম্মা শ্যাল কন্টিনিউ টু এনজয় ব্লেসিং অ্যান্ড সেফটি আনটিল চিলড্রেন অফ ফর্নিকেশন বিকাম ওয়াইড স্প্রেড অ্যামং দেম। সেফটি কি বললেন? ব্লেসিং এন্ড সেফটি, নিরাপত্তা এবং বারাকাত, এটাকে এটা এনজয় করতে শুরু করবে যতক্ষণ না ফর্নিকেশন আউট অফ ওয়েডলক আর কি, মানে ব্যভিচারের প্রোডাক্ট হিসেবে বাচ্চা যারা আসে ওয়াইড স্প্রেড হয়ে যাবে অ্যামং দেম। আমাদের দেশে কিন্তু একটা সাইজেবল পপুলেশন হয়ে গেছে, আপনার জানেন হয়তো না, আপনার জানেন, এবং তাদেরকে বিনা পয়সায় বা বিনা অপমানে রেজ করার জন্য এনজিও আছে, তারা তাদেরকে ওই সময়টাতে দেখাশোনা করবে। জাস্ট অ্যাক্রস আস এনজিওস আছে যারা তাকে তাদেরকে দেখাশোনা করবে, তাদেরকে তাদের জন্য কোনো লজ্জা না থাকে, তাদের জন্য কোনো প্রতিকূল অবস্থা না ই হয় সেটার জন্যই করবে। আজকাল গার্মেন্টসের মেয়েরা তাদেরকে তাদের বাচ্চা কাচ্চাকে আউট অফ ওয়েডলকের বাচ্চাকে গ্রামে পালতে রেখে আসে। এখন তো মেয়েরা মেস করে থাকে ঢাকা শহরে, জানেন বোধহয় আপনারা, মেয়েরা মিস করে থাকে এবং প্রচুর লিপ্টিকতা করে কনভেনিয়েন্সের জন্য করে। অনেক আগে, এখন না, 5-7 বছর আগে আমি যে ব্লগে বা এসে দেখছি যে দুজন মিস্ত্রি দুজন গার্মেন্টসের মেয়ের সাথে থাকে, এটা কনভেনিয়েন্সে থাকা, মানে এখানে লেখালেখি করছে তারা, ভালোভাবে লেখালেখি, মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করে লেখালেখি করতেছে ব্লগে, যে মিস্ত্রিদের দরকার ঘরে রান্নাবান্নার, রান্নাবান্না তো আর তারা ছেলেরা অত ভালো করতে পারে না, আর মেয়েদের দরকার কোন একটা ছেলের প্রোটেকশনে থাকা, মানে একজন পুরুষ মানুষ আছে, সো দে আর লিভিং টুগেদার আর কি। এবং তসলিমা নাসরিন সেই কবে আর্টিকেল লিখে ফেলছে যে এই সমস্যা শুধু মধ্যবিত্তকে নিয়ে, শ্রমিক শ্রেণী বা গার্মেন্টস এর মেয়েদের তো কোনো সমস্যা নাই, তাকে তার পরিচিত কে জানি তার বাচ্চা কাচ্চা নিয়ে গ্রামে নিয়ে রেখে আসছে আউট অফ ওয়ার্ল্ড লোকের বাচ্চা কাচ্চা। রাসূল সাল্লাম বলছেন যে এই পর্যন্ত সেফটি এবং ই থাকবে, তারপরে আর কোনো সেফটি আর ই থাকবে না, নিরাপত্তা এবং বারাকা থাকবে না। এগুলো হচ্ছে সায়েন্স দ্যাট আর কারেন্টলি টেকিং প্লেস উনি বলতেছেন, এবং প্রবলেম বলতেছেন, আমাদের সমস্যার কথা বলতেছেন, আমাদের সমস্যা কোথা থেকে আসতেছে সেটা বলতে গিয়া এগুলো বলছে কজেস এন্ড রেমিডিজ অব দ্য প্রবলেমস। এই কজ, প্রবলেমের কজ কিন্তু এটা, যদিও আপনার কাছে মনে হচ্ছে এটা সেদের সম্পর্ক কি, কিন্তু আল্লাহ সাল্লাম বলছেন দের মাস্ট বি রিলেশন, হয়তো আমরা জ্ঞান আসলে বা কেউ এক্সপ্লেন করে দিলে বুঝবো যে এইদিকে ফর্নিকেশন বা আউট অফ ওয়েডলক চিলড্রেন হবে, ওইদিকে দেখা যাবে কি আমাদের আমানা মানে সেফটি সিকিউরিটি এবং হ্যাঁ বারাকা চলে যাবে। ওই নিয়ে একটা ফুট নোটে বলছেন যে 2007 সালের কথা বলছেন, 40% অব দ্য বেবিজ বর্ন ইন দ্য ইউএস ওয়ার বর্ন আউট অফ ওয়েডলক, তো অনেক কমই, আমি তো মনে করছিলাম মোর দেন 50 হবে। 2007 উনি বলতেছেন যে 40টা প্রতি 100 40টা বাচ্চা জারজ আর কি, সোজা বাংলায় যদি আমি বলি জারজ সন্তান আর কি। আমি জানি না এটা দণ্ডনীয় অপরাধ কিনা, এটা বলে কি দণ্ডনীয় বাংলাদেশে, এখনো দণ্ডনীয় না। দের উড বি টাইম যখন আপনাকে বলবে যে জারজকে জারজ বলিও না, তাহলে তোমাকে এই করা হবে, প্যানালাইজ করা হবে। এখন যেমন হিজড়াকে হিজড়া বলিও না, এরকম একটা কথা চলতেছে না, তৃতীয় লিঙ্গ বলতে হবে না, হিজড়া বললে এটা অপমানিত হয়। ইস, দেশে কোনো বিচার যে নাই, আপনি দেখবেন গ্রিন রোডটাতে আমি তো অনেক সময় জামে আটকে থাকি, এদের ব্যাপারে কিন্তু দুই শ্রেণীরই অস্বস্তি, একটা ছেলের গায়ে যখন হাত বুলায় পচে যেতেছে তারও অস্বস্তি, একটা মেয়ের বেলায় গায়ে যখন হাত বুলায় এই করতেছে সেটারও কিন্তু অস্বস্তি। এবার একটু যারা লাজুক তাদের কাছে তারা যায়, এবং আমি দেখি কিভাবে তারা এক্সপ্লোর করতেছে, মানে জাস্ট কোনো কথা না, জাস্ট গিভ মি মানি বাস শেষ, ওটি দেখার কেউ নাই, আশ্চর্য লাগে যে মানে তাদের পক্ষে লেখালেখির কোনো শেষ নাই। কিন্তু এইটা যে একটা সোশ্যাল প্রবলেম, এটা যে একটা ক্রাইম, এটা যে একটা চাঁদাবাজি, এটা যে একটা ডাকাতি, এটা দেখার কেউ নাই আর। হ্যাঁ, কত বড় অবিচার, কত বড় অবিচার, কেউ দেখার নাই, কেউ লেখালেখি করেন না, কেউ আপনি করেন না লেখালেখি, কিছু করেন না,
যাই হোক আসেন পরে যাই আমরা আমাদের আরেকটা হাদিস আমরা পড়বো যেগুলো এখন হচ্ছে এগুলো হচ্ছে হবে এগুলো আবার পরে আলাদা ক্লাসে বলবেন আমি কটা বাচ্চা দেখেন অলমোস্ট আমি শেষ করে দিব ইনশাল্লাহ আরেকটা হাদিস আমাদের একটা সাউন্ড হাদিস রাসুল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কেট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড উড কাম টুগেদার অ্যান্ড দ্যাট ট্রেড উড বিকাম সো ওয়াইড স্প্রেড দ্যাট এ ওম্যান উইল বি ফোর্স টু হেল্প হার হাজব্যান্ড ইন বিজনেস আজকে হয়ে গেছে না এটা আজকে হয়ে গেছে না আপনারা আমরা তো অনেকদিন পরে একবার হয়তো কোনো বাজারে যাই চমকায় যাই আর কি গেলে যেমন অনেকদিন পরে বছর পাঁচেক আগে একবার ইস্টার্ন প্লাজাতে গেছিলাম কোন একটা জিনিস যেটা ইস্টার্ন প্লাজা ছাড়া হয় না কিছু জিনিস আছে না ফোন বা এই ধরনের কিছু গিয়ে দেখি অনেক সেলস গার্ল মেয়ে কাপড়ের দোকান শাড়ির দোকান এটার দোকান সেটা মেয়েরা সেলস গার্ল হেল্প করতেছে হাজব্যান্ডের ওয়াইড স্প্রেড বিজনেস শেয়ার বাজার খেলে তো এখন মেয়েরা মেয়েরা আবার অনেক পাওয়ারফুলি আছে এখন মানে বিজনেস অর্গানাইজেশন সিও টিও এটা সেটা এই সবই এটার আওতায় আসে আর কি তা আমরা আছে শেষ করে দেই আমাদের 11:15 প্রায় বাজতেছে ওইটা যদি ঠিক হয়ে থাকে ঘড়ি হ্যাঁ 11:15 প্রায় বাজতেছে গাড়ি আছে না আজকে শামীম তাহলে গাড়িও আছে আমাদের ইসে যাওয়ার জন্য ওই যে নবীনগর যারা যেতে চান সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমার কথায় কষ্ট নিয়েন না আজকের কথাগুলো হয়তো কারো কারো গায়ে লাগতে পারে আমি সেটা কাউকে কাউকে টার্গেট করে বলি নাই কাউকে বুঝে বলি নাই কার বাচ্চা লেকেট গ্রামের পড়ে কি না পড়ে সেটা যেন বলি নাই বা পিস ইন্টারন্যাশনাল পড়ে কি না পড়ে সেটা যেন বলি নাই কিন্তু এটা আমার একটা জেনারেল কথা আমি বললাম যে কোনো জিনিসে যে কোনো কাজে আপনি নিজেকে একটু নিজেকে নিজে বিচার করবেন যে আমি এখানে দাঁড়ায় আছি আমার এই সাইডে হচ্ছে সুন্না আমি এখন যে ডিসিশনটা নিব যে কাজটা করব এটাকে আমাকে এই পথে নিয়ে যাবে নাকি অ্যাওয়ে ফ্রম এই পথ নিয়ে যাবে টান দেবে পুলটা কোন দিকে থাকবে এইদিকে থাকলে ফাইন আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই নেই সেটা যাই হোক যে অ্যাকশনই হোক সেটা এই অ্যাকশন হইতে পারে যে আপনি এখান থেকে বাংলাদেশ ছেড়ে কুয়েতে চলে গেলেন আপনি মনে মনে চিন্তা করলেন যে ওই জায়গাতে থাকাটা অথবা আপনি সৌদি আরবে চলে গেলেন এখানে আপনার অনেক ঐশ্বর্য ছিল বিশাল ব্যবসা করতেন হালাল হারাম মিশানো ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা আপনি বেচে দিয়ে সৌদি আরবে একটা কনস্ট্রাকশন ফার্মে চাকরি নিয়ে চলে গেছেন কিন্তু এই অ্যাকশনটা আপনাকে কি করলো টুয়ার্ড সুন্না যদি নিয়ে থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এই অ্যাকশনটা যদি অ্যাওয়ে ফ্রম সুন্না নিয়ে থাকে তাহলে নজবিল্লাহ আপনার এখান থেকে ফেরত আসা উচিত এই কথাটা আমি বলতে চাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ